আসসালামু আলাইকুম। গার্মেন্টস প্রোডাকশন সুপারভাইজার একটি গুরুত্বপূর্ণ পদ। এই পদের গুরুত্ব ও দায়িত্ব অপরিসীম। পাঁচটি স্টেপে আমরা সুপারভাইজারের কাজ সম্পর্কে জানার চেষ্টা করব। স্টেপ নাম্বার ওয়ান, সময় জ্ঞান। একজন সুপারভাইজারের অবশ্যই সময় জ্ঞান থাকতে হবে। সময় জ্ঞান না থাকলে কোনো কাজই সঠিক সময়ে করা সম্ভব নয়। তাই অফিস টাইম শুরু হওয়ার 10 থেকে 15 মিনিট পূর্বে অফিসে আসতে হবে। দায়িত্বরত সকল অপারেটরের প্রতি ঘন্টার কাজের হিসেবের চার্ট তৈরি করতে হবে। কে কত নাম্বার বান্ডিল কার্ড থেকে কাজ শুরু করলো লিখে রাখতে হবে, যাতে পরবর্তী সময়ে সঠিক হিসেব রাখা যায়। কোনো অপারেটর বা হেল্পার সময় নষ্ট করতেছে কি না খেয়াল রাখতে হবে। কোনো মেশিনে, অর্থাৎ কোনো মেশিন নষ্ট হলে মেশিন সারাতে কত সময় লাগলো ফাইলে লিখে রাখতে হবে, এবং ফাইলে মেকানিকের সিগনেচার রাখতে হবে, কেননা ঘন্টার টার্গেট যদি কমপ্লিট না হয় তাহলে আপনাকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর আপনি যদি প্রমাণ সহ কারণ না দেখাতে পারেন তাহলে বিভিন্ন কথা শোনা লাগতে পারে। একটা বিষয় খেয়াল রাখবেন, গার্মেন্টসের প্রতি মিনিট অনেক মূল্যবান। স্টেপ নাম্বার টু, মেশিন জ্ঞান। একজন সুপারভাইজারের অবশ্যই মেশিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রতিটি মেশিন চালানো জানা উচিত। এছাড়াও মেশিনের নিডেল পাল্টানো, কোন মেশিনের কি নিডেল, গাইড পাল্টানো, স্টিচ বাড়ানো কমানো, মেশিনে সুতো লাগানো, ববিন কেস লাগানো, ফোল্ডার লাগানো ইত্যাদি জানা আবশ্যক। স্টেপ নাম্বার থ্রি, কোয়ালিটি। একজন সুপারভাইজারকে বিভিন্ন ডিফেক্ট অল্টার সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কোন কাজের কোথায় বেশি সমস্যা হয় এবং কি কি সমস্যা হতে পারে, এই বিষয়ে লেআউটের শুরুতে অপারেটর ও হেল্পারকে বুঝিয়ে দেওয়া উচিত। সবসময় চেষ্টা করতে হবে অল্টার যেন না হয়। সারাদিনে যদি 30 পিস অল্টার হয় এবং এই অল্টার সারাতে যদি 60 মিনিট সময় লাগে, তাহলে দিন শেষে দেখা যাবে দিনের টার্গেটে 1 ঘন্টার প্রোডাকশন কম, যার কারণে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই সবসময় কাজের কোয়ালিটি ও প্রোডাকশনের দিকে নজর দিতে হবে। স্টেপ নাম্বার ফোর, স্মার্ট ও দক্ষতা। সুপারভাইজার হলো অফিস স্টাফ আর অপারেটর বা হেল্পার হলো ওয়ার্কার। অপারেটর কাজ করবে আর সুপারভাইজার স্মার্টলি কাজ আদায় করিয়ে নেবে। কাজ আদায় করিয়ে নেয়ার জন্য দক্ষতার সাথে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে, মেজারমেন্ট করা জানতে হবে, সুপারভাইজারের কথা ও কাজে মিল থাকতে হবে এবং সততা থাকতে হবে। সততা না থাকলে ওয়ার্কাররা তাকে মূল্যায়ন করবে না। স্টেপ নাম্বার ফাইভ, ওয়ার্কারের মূল্যায়ন। সুপারভাইজার হলো অপারেটর বা হেল্পারের সব থেকে কাছের লোক, তাই অপারেটর ও হেল্পারের সমস্যাগুলোর দিকে নজর রাখা উচিত। কখনো কখনো যদি অপারেটরের সাথে খারাপ আচরণ করাও লাগে, কিছুক্ষণ পরে সান্ত্বনা দেওয়া উচিত। মনে রাখতে হবে যে ভালো কাজের মূল উৎস হলো ভালো অপারেটর। তাই এমন কোনো কাজ করা যাবে না যাতে অপারেটর চাকরি ছেড়ে চলে যায়। এছাড়াও কোম্পানির রুলস ফলো করতে হবে, বাইরের চাহিদা অনুযায়ী কাজ করার চেষ্টা করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।